হ্যালো এভরিওয়ান, আজ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যা কিন্তু গৃহিণীদের নিত্যদিনের কাজকে অনেক সহজ করে দিবে এবং সময় অপচয় রোধ করবে। তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। যে কাজটা করতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগে, তা যদি একটু বুদ্ধি খাটিয়ে এক মিনিটেই করে নেওয়া যায় তা কিন্তু কাজকে অনেক সহজ করে দেয় এবং সময় অপচয় রোধ করে। তো এখানে আমি পেঁয়াজগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি। খুবই সহজ প্রসেসে কিন্তু পেঁয়াজটা কুচি করে নেওয়া যায়। যারা কিন্তু গৃহিণী রয়েছেন এবং কর্মজীবী মহিলারা রয়েছেন তাদের জন্য এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী হবে। খুব সহজভাবে কম সময়ে কিন্তু পেঁয়াজগুলো কুচি করে নেওয়া যায়। তো পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে সবজি কাটার যে পিলারটা রয়েছে সেটা দিয়ে দেখতে পাচ্ছেন কত সহজভাবে এবং পাতলা পাতলাভাবে কিন্তু স্লাইসগুলো হচ্ছে, একদম মিহিভাবে কুচি করে নেওয়া যাচ্ছে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজভাবে কম সময়ে কিন্তু পেঁয়াজ কুচি করে নেওয়া যায়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কার্যকরী হবে, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো টিপস নাম্বার 2, এটা হচ্ছে এখানে আমি একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। চায়ের কাপটা এভাবে আমি উপর করে দিলাম। তো আমাদের বাসায় যে গ্রেটার রয়েছে অনেক সময় এটা গ্রেট করার সময় কিন্তু সহজে গ্রেট হয় না, এটা ধারটা চলে যায়। তো খুব সহজ প্রসেসে কিন্তু ঘরোয়া উপায়ে এই গ্রেটার ধার করে নেওয়া যায়। তো এখানে চায়ের কাপটা আমি উপর করে দিয়ে এভাবে জাস্ট 2 থেকে 3 মিনিট যদি এভাবে ঘষে নেওয়া হয় দেখবেন গ্রেটারটা কতটা সুন্দরভাবে ধারালো হয়ে যাবে। যা কিছু গ্রেট করেন খুব সহজভাবে কিন্তু হয়ে যাবে। এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী, ঘরোয়াভাবেই কিন্তু করে নেওয়া যায়। তা আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, তো অবশ্যই ট্রাই করবেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো টিপস নাম্বার 3, পেঁয়াজ আমরা বেরেস্তা করি। তো পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি তেলের মধ্যে পেঁয়াজগুলো দেওয়ার পর এরপর সামান্য পরিমাণে যদি লবণ দিয়ে দেওয়া হয় তখন পেঁয়াজগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর অনেক মোচমোচেও থাকে যখন ভাজার পরে, আর পেঁয়াজের কালারটাও অনেক সুন্দর আসে, ব্রাউন কালার। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব। খুব অল্প সময়ে কিন্তু এভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় আর পেঁয়াজ বেরেস্তা করার পরও কিন্তু পেঁয়াজগুলো মোচমোচে থাকে। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এভাবে করে থাকি, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্রাউনভাবে পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গিয়েছে। তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 4। তা হচ্ছে মুরগির মাংস ধোয়ার আগে যদি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ধুয়ে নেওয়া হয় তখন কিন্তু মুরগির মাংস রান্নার পর যে একটা বাজে গন্ধ লাগে সেটা কিন্তু আর লাগে না। মুরগির মাংসটা খেতে অনেক টেস্ট লাগে। তো এইভাবে যদি লবণ মেখে 2 থেকে 3 মিনিট রেখে দেওয়া হয় এরপর নর্মাল পানি দিয়ে যদি পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া হয় দেখবেন কতটা সুন্দরভাবে মুরগিগুলো ধোয়া হয়ে যাবে আর যে বাজে স্মেল আসে তা কিন্তু আর লাগবে না। আর কোনো ধরনের যদি ব্যাকটেরিয়াও থাকে তা কিন্তু খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক উপকারও আসবে। আমি এভাবে করে থাকি, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 5। তো এখানে আমি একটি বেলচা নিয়ে নিয়েছি। ঘর ঝাড়ু দেওয়ার সময় আমরা সবাই তো বেলচাটা ইউজ করি, কিন্তু প্রতিদিন ময়লা পরিষ্কার করতে করতে কিন্তু এটার মধ্যে কালো কালো দাগ হয়ে যায়। প্রতিদিনই কিন্তু এটা ধুতে হয়, তা কিন্তু একটা অন্যরকম ঝামেলা। তো আজকে একটা সহজ প্রসেস দেখাবো যা কিন্তু আপনাদের জন্য অনেক উপকার আসবে আর কাজকে অনেক সহজ করে দিবে। তো এখানে আমি একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। পলি ব্যাগের ভিতরে আমি এখন বেলচাটা নিয়ে নিচ্ছি। এই প্রসেস আপনারা ট্রাই করতে পারেন, খুবই সহজ একটা প্রসেস আর কাজকে অনেক সহজ করে দিবে। নিত্যদিন যে বেলচাটা ধুতে হয় এবং কালো কালো দাগ হয়ে যায় তাতে কিন্তু বেলচাটা হাতে নিতেও কেমন একটা লাগে। তো এইভাবে করতে পারেন। তো এইভাবে পলি ব্যাগটা দিয়ে আমি বাতাসটা বের করে দিচ্ছি।
এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আমি এভাবে বেঁধে দিব। এভাবে ইচ্ছা করলে আপনারা পলিথিনটা বেঁধে নিয়ে দুই তিন দিনও ইউজ করতে পারবেন, এরপর পলিব্যাগটা চেঞ্জ করে নিলে হয়ে যাবে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই টিপসটা কিন্তু নতুন গৃহিণীদের জন্য অনেক কার্যকরী হবে আর সংসারের কাজকে অনেক সহজ করে দিবে, সময় অপচয় রোধ হবে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর অনেক উপকার আসবে। অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন উপকার পেয়েছেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হচ্ছে এখানে যে কোনো মাংস রান্না করার আগে তেলটা একটু গরম করে এর মধ্যে যদি কয়েকটা এলাচ, দারচিনি এবং তেজপাতা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়, তখন কিন্তু মাংস রান্না করলে মাংসের স্মেলটা অনেক ভালো আসে, খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকে হয়তো এই মশলাগুলো বেটে দেন, কিন্তু বেটে দেওয়ার চাইতে এভাবে যদি তেলে ভেজে নেওয়া হয় তখন কিন্তু মাংসের স্মেলটা অনেক অনেক ভালো আসে। এগুলো ব্রাউন করে ভেজে নেওয়ার পরে যদি পেঁয়াজ দেওয়া হয় মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আজকের প্রত্যেকটা টিপসই কিন্তু নতুন যারা গৃহিণী আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে। তো এখানে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন করে ভেজে নেওয়ার পরই কিন্তু পেঁয়াজ দিতে হবে। তো এই প্রসেসে আপনারাও ট্রাই করতে পারেন। আজকের টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।